আচ্ছা, পুরো বিশ্বে এখন মানুষের সংখ্যা কত? 700 কোটির কাছাকাছি হবে। বেশ, অশরীরী আত্মা কিংবা ব্যাখ্যার ঊর্ধ্বে থাকা কিছু অস্তিত্বকে ধরে নিলে সে সংখ্যাটা আরো বেড়ে যায় বই কি? তবে আত্মা কিংবা অতৃপ্ত আত্মা আছে কি নেই সে তর্কে না গিয়ে চলুন জেনে নেই লৌকিক পৃথিবীতে অলৌকিক কিছু সত্য ঘটনা। চার্লস ডিকেন্স যখন কথা বলেছিলেন কবর থেকে, চার্লস ডিকেন্স যখন মারা যান সে সময় তার বয়স ছিল 58 বছর। মারা যাবার আগে তিনি দ্য মিস্ট্রি অফ এডউইন রুড নামে একটি রহস্য উপন্যাস লেখা শুরু করেছিলেন, যেটা রয়ে গিয়েছিল অসমাপ্ত। তার মৃত্যুর পর তার 5 ছেলে সহ অনেকেই চেষ্টা করেন উপন্যাসটি শেষ করার, কিন্তু ব্যর্থ হন। 1973 সালে এই উপন্যাসের সবচেয়ে বীভৎস সংস্করণ বের হয়। থমাস জেমস নামের একজন লেখক জানান, খোদ চার্লস ডিকেন্সের আত্মা কবর থেকে উঠে এসে তার দেহে ভর করেন ও উপন্যাসটি শেষ করেন। এর প্রমাণ হিসেবে জেমস নিজের হাতে লেখা গল্পের পাণ্ডুলিপি দেখান। সেখানে যে হাতের লেখা ছিল তার সাথে জেমস কিংবা ডিকেন্স কারো হাতের লেখারই মিল ছিল না। বইটি প্রকাশিত হওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রে সাড়া পড়ে যায়। অনেকে জেমসকে ধাপ্পাবাজ বললেও অনেক বিখ্যাত লেখক যেমন শার্লক হোমস সিরিজ রচয়িতা স্যার আর্থার কনান ডয়েল জেমসকে সমর্থন জানান। অত্যন্ত অদ্ভুতভাবে এ বইটির পর জেমস আর কোনো বই লিখতে সক্ষম হননি। জাপানের প্রধানমন্ত্রী ভবনের বিদেহী আত্মারা মার্কিন প্রেসিডেন্টদের ভবন হোয়াইট হাউস নিয়ে অনেক অনেক অদ্ভুত ঘটনা শোনা যায়। কিন্তু জাপানের প্রধানমন্ত্রী ভবন কোটেও সম্ভবত অসুরী আত্মাতে গিজগিজ করছে। 1929 সালে এই ভবনটি নির্মিত হয়। তখন থেকে এখানে বসবাসকারী জাপানের প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডিরা এ বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটার অভিযোগ করে আসছেন। বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবে এ বাড়িতে থাকতে আপত্তি জানান, যদিও তিনি বলেছেন যে এত বড় বাড়ি তার প্রয়োজন নেই। কিন্তু জাপানের প্রভাবশালী পত্রিকা আহাসি শিনবুন জানায়, শিনজো আরেকজনকে বলেছিলেন যে কোটেই ভূত আছে, তাই তিনি সেখানে থাকতে চান না। এ বাড়িটির দীর্ঘ ইতিহাস হচ্ছে রক্তাক্ত। 1932 সালের 15 মে তৎকালীন প্রধানমন্ত্রী ইনুকাই তৌশি নৌবাহিনী অফিসারদের হাতে খুন হন। এ ঘটনার 4 বছর পর 280 জন সেনা অফিসার এই ভবনের ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তুমুল গোলাগুলিতে 4 জন পুলিশ সদস্য নিহত হন। দুর্ভাগ্যক্রমে চেহারায় মিল থাকায় নতুন প্রধানমন্ত্রী কেইসুকি ওকাডার দুলাভাইও নিহত হন, কিন্তু ওকাডা পালিয়ে যান। সে ঘটনাগুলোর এত বছর পরও এ ভবনের ক্ষতবিক্ষত দেয়াল সে বিভৎস ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে। এখনো এ ভবনে অশরীরি সেনাদের দেখা পাওয়া যায় বলে দাবি করেছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি। আমেরিকার পেনসিলভেনিয়ায় ক্যাটাউইসার পুরনো মাউন্ট জায়ান্ট সমাধি ক্ষেত্রে গেলে একটি বিচিত্র দৃশ্য দেখা যাবে। একজোড়া কবরকে ঘিরে দেয়া হয়েছে খাঁচা দিয়ে। দুটি কবর ছিল 2 মহিলার যারা 1852 সালে মারা গিয়েছিলেন। এখানে তৃতীয় আরেকজন নারীর কবর ছিল যার নাম ছিল রেবেকা ক্লেটন। রেবেকার কবর মেরামতের অনুপযুক্ত হয়ে পড়ায় 1930 সালে সেটাকে সরিয়ে নেওয়া হয়। 3 জন নারী ছিলেন নিকটাত্মীয়। বিয়ের অল্প কিছুদিন পরেই 3 জনই মারা যান। কেন তাদের কবরকে খাঁচায় আবদ্ধ করা হয়েছিল? অনেকে বলেন সে সময় এরা কলেরায় ভুগে মারা গিয়েছিলেন। পানিবাহিত এ রোগ দ্রুত ছড়িয়ে যায় বলে এদেরকে আলাদাভাবে কবর দেওয়া হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে খাঁচা কেন দিতে হবে, কবর দেয় কি যথেষ্ট নয়? বিকল্প বক্তব্য হচ্ছে এই 3 জন নারী ছিলেন ভ্যাম্পায়ার, যারা রাতের বেলায় কবর থেকে উঠে এসে জীবিত মানুষের রক্ত পান করতেন। এবার আপনিই বলুন, আপনি কি বিশ্বাস করবেন যে আসলেই অশুরীরা ঘুরে বেড়ায়? পৃথিবীর রকমারি খোঁজ খবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।